নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির সময় মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে 3 গ্রাম 22 পুরিয়া হেরোইন সহ হাতে নাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর। মঙ্গলবার 17 জানুয়ারি দুপুরে বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই মহল্লার আবুল হাশেমের ছেলে মাদক ব্যবসায়ী শাহিন আলী এবং তার স্ত্রী নুরুন্নাহার বেগম। হেরোইন সহ স্বামী স্ত্রী আটকের খবর পেয়ে মোবাইল কোর্ট করতে ঘটনাস্থলে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। যেহেতু তারা বড় ধরনের মাদক ব্যবসায়ী, তাই তিনি মোবাইল কোর্ট পরিচালনা না করে এই বিষয়ে নিয়মিত মামলা রুজু করতে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকায় পেড়াবাড়িয়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইন বিক্রি করা অবস্থায় মাদক ব্যবসায়ী শাহিন ও তার স্ত্রী নুরুন্নাহারকে তাদের নিজ বাড়ি থেকে 22 পুরিয়া হেরোইন সহ হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে এদিন বিকেলে বাগাতিপাড়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান এসআই তাইজুল ইসলাম। পাখি জামান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।